অশান্তি লেগে গেছে যে মি কিফের পাগলে বইলি খালি দর্শন এই আমি যাবি দেখতেছি হ্যাঁ আবার শুনলাম যে ওই কতুরি ড্রাইভার হেলভার এরা বলে এক মেরে আসলে আইনা বলে দর্শন করে করছে হ্যাঁ ঠিকছে আমি পুলিশের কাছে একটু ফোন দেন নাই খাতের একটা পুলিশ আছে আসলে একটু ফোন দিয়া হুনি দেই যে কি করছে হ্যাঁ মাথা গরম হয়ে গেল গা কি পুলিশ জানি ও নূরজুল হ্যাঁ আগে থাকতো এয়ারপোর্টে এখন হলি আসুলিয়া থানায় হ্যালো 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 রে হ্যাঁ 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 আসসালামু আলাইকুম স্যার আমার চেনেন নাই আরে আমি এই যে বেরু হ্যাঁ বেরু মাতবর ও ওই যে যখন টাঙ্গাইল থানায় আসছিলেন আমার একবার আমার কাছে আইছিলেন নামে বিন্দাভরি বাজারে আসছিলেন যে হ্যাঁ হ্যাঁ হেই বেরু মাতবর হ্যাঁ হ্যাঁ জি স্যার এখন পুরা পরিচিনছেন স্যার আপনারা একটা কথা কই এই যে আসুলিয়া বলে গাড়ির ড্রাইভাররা হেলভাররা গাড়িতে করে এক মহিলা আসাল এই মহিলারা বলে উনাই না শালারা বলে দর্শন করছে বলে হ্যাঁ আটকাইছেন আটকাইছেন না পুলিশ তো আপনারা আটকাবেন না কি করবেন আপনাকে কামি সন্ত্রাসীকে জাত করা হলেন ৫-৭ জন বলে আসাল স্যার ও ৫-৭ জন সবটি আটকাইছেন এই যে হনেন আমি একটা কথা কই আপনি করে হনেন গরিব মানুষ মাতদুরি করে খাই মাতদুরি করে ধনী গরিবে পায় না ওই যার টাকা আছে কোটি কোটি সেগুলো মাতদুরি করে আর না মাতদুরি হলে বুদ্ধি লাগে বুদ্ধিতে হলে রাজা বুদ্ধি থাকলে সেটা মাতদুরি করা যায় হ্যাঁ টাকা কোটিপতি আছে কথা কলো না সেই মাতদর হইল নাকি হ্যাঁ তা তো আপনারা দেখছেন নি হ্যাঁ হ্যাঁ হনেন ওই হারামজাদা করে হ্যাঁ 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 ও রিমান্ডে নিছেন আবারও নিব শোনেন ওই হারামজাদা করে আমি একটা কথা কই দেখেন গরিবের কথা বাসি হইলি কামে নাকি এখন কই দিয়েছি হয়তো আপনি মনে করেন ধর ওই ভেরু মাদ্রের কথা আবার কি বলবো শোনেন ওরা যে কাম করছে হ্যাঁ একটা মেয়েরে ৫-৭ জনের দর্শন করছে হারামজাদারা মেয়ে হইলি মা জাত হ্যাঁ হ্যাঁ করে দর্শন করছে শোনেন দর্শন করছে না অগর রিমান্ডে নিয়ে আমি টেহা দেবো হলেন জি স্যার আমি টেহা দেবো যদি ৭ জনেরা থাকে তাহলে 14 খাসির ডিম নেবেন 14 খাসির ডিম আমি টেহা দেবো 14 খাসির ডিম নিয়ে স্যার শুনতেছেন কি ও গাড়ি ফিরা বানিয়েছেন এই 14 খাসির ডিম গরম কইরা ওই শালারা দর্শন করছে না অগরে একজন রে 60টা করে ডিম ঢুকাবে টাকা আমি দেবো ডিমের দাম একটা আগুনে নাগাল ডিম গরম করবেন ওরা বুঝুক যে মেয়েরা যে সময় ওরা দর্শন করছে কত হায় হায় মাই মাই করছে হ্যাঁ কত সিকির বাড়ছে হারামজাদারা হ্যাঁ ওরা শয়তানের বাচ্চা ওরা কি মাইশের বাচ্চা হ্যাঁ ওরা তো মানুষ না ওগরে আপনি একটা ডিম এক খাসিতে 30টা করে থাকে 60টা করে ডিম দিবেন গরম ডিম তারপরে ওরা বুঝুক যে ওই মেয়েটার কিবা ঠেকছে বুঝছেন তো আমি কি কই গেলাম হ্যাঁ আচ্ছা দেখেন গরিবের কথা বাসি হলি কামি নাকি আসলে তো আপনারা এখন কিছু করবেন না আর হলেন স্যার আপনারা একটা কথা কই আপনারা যে মারার করে হ্যাঁ করে ধরেন তারপরে কি টিকটক না বিট বুট না কি জানি করে হ্যাঁ নালাগো ধরেন দেই হেরা বলে মেয়ে পাচার করে তারপরে ওই অবৈধ টেহা কামাই করে মেয়ে দিয়া তাহলে হ্যাঁ করে যে ধরেন দেই আবার টিভিতে বলে দেখায় আমি একদিন দেখলাম হ্যাঁ বালা লাইডা যায় গাড়িতে ওঠে আবার বালা লাইডা হেঁকে ওখানে ধরার নগে নগে এই রুলার দিয়ে পাও জোড়া করে দিবেন ওরা জানি আর আড়া হারে না হ্যাঁ জি স্যার হ্যাঁ আচ্ছা এই যে শোনেন আপনারা এই আসামি করে কি সুন্দর বালা লাইডা যায় জাল দেহে বানায় হেরা দেহে ধরেন হেরা বালা লাইডা যায় এই যে 5 বছরা 6 বছরা 7 বছরা দর্শন করে হেরাতেই বালালে আইডা যায় গাইতে করে ওরা কত ধরার লগে না যে ওখানে ঘোরা করার দরকার ওরা আইডা যায় কিভাবে সেই চিন্তা আমি বাঁচি না ওই যে বেগু আছে না ওই বেগু দিয়ে ওখানে খামসা দিয়ে গাড়িতে তুলে আবার গাড়ির গুনে বেগুটা নামাবেন ওরা জানি আইডা নামা হারে না ওরা জানি শেষ করে এইখানে জোড়া ঘুরা দিবে নগরে আচ্ছা 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 রাখি ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আছেন ওস্তাদ মানে ওস্তাদ তো আপনার এলাকার সবাই ওস্তাদ কয় আমরা ওস্তাদ কই কে ওস্তাদ কোনি কামে বেজার হইলে হে জোগো জোগো কইতেছে জোগো হ্যাঁ ওস্তাদ আচ্ছা না ওইদিকে নাও আচ্ছা ওস্তাদ আচ্ছা যান ওইদিকে দেখো আচ্ছা আসেন যাও যাবা না ছিলাম আমরা যাম না এই কথা তাহলে কি আর কি কথা যেভাবে আল্লাহরই গিয়া তাতে মনে হচ্ছে না জানি কি হ্যাঁ বড় ভাই কথার মধ্যে কথা কি আপনি তো মাঝে মাঝে ইন্ডিয়া যান ইন্ডিয়া যান না আমি যাই ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া যে যান ইন্ডিয়া যে কি জানি গুরু নামছে ও টিকটক আলারা ওই শুনছিলাম যে ইন্ডিয়া টিকটক আলারা চার পাঁচ জন পোলা একটা মেয়ে দর্শন করছিল বলে আরে ওরা ওলি মানে এমন এমন কাজ করছে ওগরে মনে করো যে নগরকে মাইরে হালানোর কথা এটা বললে তো আমার কান্দায় হারামজাদারা আমার নগরকে তো ভিডিও পাঠাইছে আমি আবার ইন্ডিয়া যাই যাই নগরকে ভিডিও পাঠাইছে ভিডিও দেখে মাথা গরম হয়ে গেল গা আমি সাংবাদিক গতিবারও সব শুনি না যে আবার আমার গোজাটা কোন দিকে আইছে এই জন্য আপনার কাছে আইছি যে পরে আমি এটা দেখে তো আমি পাগল হয়ে গেছি গিয়া এ নগর পাম গনে তাই এটা কি নিয়ে ইতালির ইন্ডিয়া ফোন দা ফোনে যে শালা ঘরে কোন অবস্থায় কি করছে বাবা অবস্থা কি রকম এটা তো মেঘালয় নাই কোন জান ধরছে উনিও গেছে আমি আমার আবার ইন্ডিয়ায় আসাম মেঘালয় চেন্নাই ভেলু এই সমস্ত দিল্লি এই সমস্ত নাম্বার আছে ওই তো এইজন্য জানি যে আপনি ইন্ডিয়া যান আপনার কাছে সব নাম্বারই আছে এখন যাই না আমার কাছে গেলে আচ্ছা দেখি এই ওগুলো মেঘালয় না কি জানি কোন জানি ধরা পড়ছে হ্যাঁ মেঘালয় ও কথা বল হ্যালো হ্যালো চেনেন নাই ও রে আমি বেরুমাতবর ওই যে আমি ইন্ডিয়া যাই প্রোগ্রাম টোগ্রাম করি যে এই বাদাই মেয়ে আসলাম তাকে এখন তো না বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ স্যার স্যার একটা কথা কম জি স্যার ও স্যার স্যার হ্যাঁ হ্যাঁ ওই যে আমি যে নাইকে নিয়ে গেছিলাম কুরকুরি বেগম আমার নাইকে কুরকুরি বেগমটা নিয়ে গেছিলাম যে হ্যাঁ 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 স্যার এটা কথা কই স্যার স্যার রাগ করেন না ওই যে ইন্ডিয়ায় কোনো আমার একটা ছবি পাঠাইছে মানে ভিডিও একটা মেয়েরে কয়েকজন পুরুষ একটা মহিলাও আছে ওরে একটা নির্যাতন করতেছে এটা বাসায় কোয়া যাব না এটা কেড়ে দেহাবারও জানা একেবারে মনে করেন যে আমার মাথা নষ্ট হয়ে যায় একবার কালি দেখছি আরেকজনটা দেহাবানো ছিল আমার মেম্বার চেয়ারম্যান রে সেই টুকা পেলে করছি আর দেখবো না সে সহ্য করে হারলো না হ্যাঁ ঠাকুর বলে ধরছেন স্যার ও 14 দিনের ইয়ে রাখছেন হোমকন্ডে নাকি হ্যাঁ ও ও ওগুলো 14 দিন হুমায়ুনে রাখছেন হুমায়ুন না হুমায়ুন হুম করেন দিয়া হুম করেন দিয়া ও আমি আবার তো লেহাওয়ারও জানি না স্যার হ্যাঁ ওই উনি হুম করে হুমায়ুনে হুম করেন দিয়া রাখছেন 14 দিন পরে বাই করবেন স্যার অনুরোধ কিরা কই আপনার পায়ে ধরি স্যার স্যার আপনার পায়ে ধরে কই আপনি আমার একটা কথা রাখেন আপনার দিকে দরকার পরে জান দিয়ে দেবো কেন্দ্রে আমার একটা কথা রাখান রাখবো হ্যাঁ হ্যাঁ একটা কথা রাখেন ওই যে উনি যে কজন পুরুষ আসাল হ্যাঁ ওই পুরুষ করে মনে করেন একটা এই আধাতে একটা রড নেবেন মোড়া রড এছাড়া মোড়াটা কয় সুতি জানি কয় ওইটা নইয়া তারপরে ওইটারে আগুনে পোড়া দিয়ে ওগুলো পাছা দিয়ে দিবেন আর আনবেন ওই মদের বোতল দিয়ে যেবা করছে না ওগুলো হেইবা করবেন তারপরে বুঝবেন যে ওরা বুঝবো যে মহিলাটার কত জ্বালা হয়েছে আরেকটা মহিলা চালান নগে ওরে 30টা ডিম দিবেন গরম ডিম হ্যাঁ স্যার একটা অনুরোধ আমার রায় আমি অনুরোধ করে কই পায় ধরে কই দেখেন দেখেন মা বোনের উপরে এভাবে অত্যাচার করলি পারে তাহলে মা বোন কিভাবে চলবো রাস্তাঘাটে আমি জানো বাংলাদেশে গাড়ির ড্রাইভাররা আর হেলপাররা দর্শন করছাল ওগরে হাজনের 60 টাকা করে ডিম দিবার কইছি টাকা আমি দিব যত টাকা নাকি ওগর ডিম দিয়ে উনি পুইরা যাব চিকিৎসা করব না ওরা দেহা ওই আরু জেলখানায় জানি ওরা বইয়া থাকে আর না একবার বাড়ানো জানি বইয়া কই দিছি জি স্যার আচ্ছা স্যার আমার কথাটা যে আপনি রাখবেন কইছেন এইটাই আমি খুশি ওগরে করে গরম শীত দিবেন আর আনবেন দিবেন না আল্লাহর ঘরে আল্লাহরা তালারা কি এর একটা টিকটক করে তারপরে আমরা আমরা কি অভিনয় করি না হ্যাঁ হ্যাঁ আর এলা না সময় না আসেন চলো আসসালামু আলাইকুম গুরু দাদা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ নো 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 কি খবর কি না ভালো নাম ডিউটি করতেছি কি ঠিকমতো তো ডিউটি করছ হ্যাঁ ঠিকমতো তো ডিউটি করছ আমি ঠিকমতো ডিউটি করি মানে এলাকার মানুষ মনে করে আমার হাতে নাড়ি দেখলি একবার দৌড় ফেলে যে করে কভার দেয় আবার কিছু কিছু মানুষ আছে না হ্যাঁ ওনা হলে খাইলো চুরি দোষ ওরানে আমার দেখলি উড়ায় না আর কিছু কিছু মানুষ আছে না হ্যাঁ শালার আমার মানদারি ছানা এই নাম কো ওই শালা করে খাইলো তোর নাম কি ওই যে ই আছে না মালিক আছে না হ্যাঁ মালিক ছাড়া ওই যে ইয়ের কোলা বাগুন নেবার কোলা আচ্ছা কথা হলো না আনন্দ ও আনন্দ ল্যাংরা আরে কই ওতে টিকি সাথে ওতে আমি ভিলা যায় বে হয়ে গেছে আবার ওই যে কার্তিক পাল আছে না ল্যাংরা ও শালা ওই তো কথা হলো না জুতার দোকানদার রহনে জুতার দোকানদার রহমান ওটা তো দরকার না সমিল তো খোলে না না সমিল খোলে না আমার যে পরিবার কাহা আছে না তোকে তো দেখাই না এই এক মেয়ে বিলাতে আছে ঠাই কে তো প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী তার কিছু কই না পরিমাণ জানা কিছু কই না প্রতিবন্ধী তো আচ্ছা করাতে আর কথা কইছিলাম আরে আজকে কয়দিন হইলো আজকে মোটামুটি মনে করে 7 দিন 7 দিন গেল না 7 দিন গেছে 8 দিন আজকে 8 দিন আচ্ছা 800 ই আর এটা তো নগে নাই ই হনই ই কই তুই কি আঙ্গুরি তোর কাকি রেছে নস দেখছা আঙ্গুরি কাকি রে দেখছা কি আয় হাই কি কোলাম রে এ বাবা কাকি রে বলে তাইছিল না ই কোন কাকটা বালাম রে তাইতেই না এই যে হলো মনে করেন যে হায় আমি কইতে আমার খুশি লাগতাছে বুঝছে এই গোসল করতে গেলালে আমি পুতি দিয়া দেখছি কাকি রে হারামজাদাই কই কি গোসল করবার নিছে আমার বউ ও ফুসকি দে দেখছে হারাম জাদা দেখছি এই হারামজাদা নাড়ি করে নাড়ি গো নাড়ি গো নাড়ি গো এই হারা 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 আমি ভেরু মাকবর হ্যাঁ আমার বউ গোসল করতে আইছে ও ফুসকি বাইরে দেখছে হ্যাঁ কয় যে হ্যাঁ দেখছি আপনার বইরে গোসল করতে আইছে ফুসকিতে দেখছি হারামজাদা জানি গনকার আমার বইরে একটা পীর ভাই দেখবার সাহস পায় না কায়ায় দেখবার সাহস পায় না আর তোর নাগাল বেদব জানি গনকার আমার বউ গোসল করতে আইছে হিরে তুই ফুসকিতে দেখছা তোর আজকে জাহান খাইয়ে হালদি মুরে হাই ওই হারাম হারা খারা 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 বলে বাবা রে ওই দৌড় রে দৌড় দৌড় রে আলাই কোনে গেল রে দৌড় খালা রে আলাই করিস করিস না আলাই রে আলাই নিলাম তো হ্যালো কোনে রে হ্যাঁ হালা এই আসার বসিলি হ্যাঁ খবর ভাই খুশি বেতনে পড়া যা শালা আরে নেছি আলাই গেলো কোনে এই 1 মিনিটের মধ্যে শালার আরে নইলাম কোনে গেল শালায় ওরে বাবা রে কেরে তবে কেরে জালা ক্ষেতের মধ্যে মার দিল কেরা আমারে এরা তো জালা গারবো খেতে পোকা ধরবো দেখে তো জালা গারবো দেখে এরারে খের দা মূর্তি বানিয়েছে তাহলে আমারে শালা গেল কোনে রে হ্যাঁ ওরে বাবা রে বাবা বাবা কেতের মধ্যে ভূত আইলো কান্তি করে বাবা ও বাবা আকেরে তো দেহু না কেতরে ও বাবা রে বাবা ওরে বাবা ওরে রাতিবি তুই কি জানা মারে ওরে বাবা ওরে শালা তুমি তে আমার নাই তাইলে আর থাপ রাইলে তোমারই এই কাম রাহু শালা তোমারে এখন ধরতাইছি আমি চৌধুরীর ভাই যাবা কনে এখন খারাও জায়গা শালা এবার ওই বাইলে গেছে যাইয়া দেখি শালা কনে গেল ওরে ভাই তোর ওরে ভাই সাথে সবাই চলো সাথে ভাই সাথে ভাই সাথে আগে বলো ওরে ভাই ওরে ভাই ওস্তাদ ভাই চলো সাথে বড় ভাই বড় ভাই এই তো ভাই দৌড়ছ রে এই তো ভাই হারামজাদা হারামজাদা আর ধরে নে ভাই যাবি এই যে হারাম না ভাই 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 আমরা ভাই ভাই এই যে এই মাদুর সাহেব আর আদর দুইটা ও বাবা ও বাবা ও বাবা কি আছে ও বাবা ও বাবা ও বাবা আমার বউ গোসল করে তুই সেটা ফুচকে বাইরে দেখছা আস্তে আস্তে মাথা আস্তে আস্তে বড় ভাই কি ভাই আস্তে রোজটা তোর সাহস দিকে বাঁচি না আমার বউর একটা পক্ষিয়ে দিয়ে হারে না তুই গোসল করতে আসে ফুচকি বাইরে দেখি আমার কাছে আমার করতে আমাদের বউরে দেখছি গোসল করতে আঙ্গুবাড়ি কাকিরে দেখছি আমি বললাম যে হ্যাঁ গোসল করতে গেলাম আমি বুঝতে দিয়েছিলাম দেখছি হ্যাঁ আমি গোসল করলাম না কেন আমি গোসল করলাম তুই গোসল করতে আসে হ্যাঁ সেই সব তো কাকি অন্ত গেল আমি তাই বুঝতে দেখছি ওরে হারামজাদা মানে তুই গোসলখানায় গোসল করতে আসে আমার বউ উনতে গেছে তুই তাই ফুসকি দিয়ে দেখছা ওই হারাম এটা সেটা তুই আগে কবি তুই কর যে আমি আমি কইছি আমার বউরে দেখছা তুই কর যে গোসল করতে গলা ফুসকি দিছিলাম হাই হারাম দাদা এটা ভাঙে কবি না আগে কবি না দাদা এটা কুমান দিকে জানলের পক্ষে হারাম দাদা কত মার খাইলো দেহছে এখন ও যা হাতে শালা মারি মারবো ভাই যে সাবান টাবান কি নাই না বুঝছো গোসল টোসল কইরা এই যে ও যা হাতে শালা মার দিল রে এই মুকুল ডাক্তারের কাছে যাবি হ্যাঁ যাই ওষুধ আনবি তোর তো হাতে হাবি কেটা পড়বো এই দো এই নিতে হাসে এই দো দেন কেটা পড়বো মুকুল গোসল কইরা মুকুল ডাক্তারের কাছে এখানে যে বিশের বড়ি আনবি যা আরাম না তো দেখছে যাও টট 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 দেখছেন ভাইরা আপনারা এবার ভুলে গোল করে মারেন না আরাম না যদি ভাঙা কয় তাইলে কি আর ও মার গুনা খায় আমি আর মনে করি যে আমার বউরে বানো গোসলখানায় ফুসকি দিয়ে দেখছি অতি গোসল করতেছে আমার বউন দিয়ে গেতাইছে ও ফুসকি দিয়ে আমার বউরে দেখছে আমি আরো কই আমার বউরে দেখছে উল্টা মারি খাইলো যাইয়া ওষুধ পাশি কিনবার নিকা দিলাম এখন 10,000 টাকা দিল খাবো নিকা দিন বইয়া